আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোনে বা স্যামসাং মোবাইলে, স্যামসাং গ্যালাক্সি A10, A20, A50 বা A30 বা এম সিরিজ ফোনগুলোতে কিভাবে আপনি ভলিউম আপ ডাউন করতে পারেন অতি সহজে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে সেটিং অপশনে যেতে হবে। তো সেটিং অপশনে যাওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন যে সাউন্ড অ্যান্ড ভিব্রেশন বা ভিব্রেশনের এই অপশনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে অনেকগুলো সিস্টেম আছে। তো আপনাকে এই যে ভলিউম অপশনে যেতে হবে, খুবই ছোট্ট একটা কাজ, সেটা হচ্ছে আপনি আমি আবার আরও দেখাচ্ছি যে প্রথমে আপনি সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে এই যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশনে যাওয়ার পর আপনি দেখবেন যে ভলিউম অপশন আছে। সেই ভলিউম অপশনে যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে অনেক সাউন্ড সিস্টেম আছে, যেমন আপনার রিংটোন কত কত সাউন্ড দিতে চান, তো আপনি ইচ্ছা করলে বাড়াতে পারবেন, আবার কমাতে পারবেন। দেখা যাচ্ছে যে এখানে রিংটোন সাউন্ড কমাতে পারবেন বা বাড়াতে পারবেন, আবার ইচ্ছা করলে যে ভাইব্রেট মোড করে রাখতে পারবেন, আবার মিডিয়া সাউন্ড কমাতে পারবেন বাড়াতে পারবেন। খুবই ইজি একটা ট্রিক্স। তো যাই হোক, এখানে আবার নোটিফিকেশন সাউন্ড বাড়াতে পারবেন, সিস্টেম সাউন্ড কমাতে পারবেন বা বাড়াতে পারবেন। তো ছোট্ট একটি কাজ। তো যাই হোক, এখান থেকে আবার আপনি ইচ্ছা করলে অন্যভাবে করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন এই যে ভলিউম আপ অ্যান্ড ডাউন যে বাটন আছে, এই আপ বাটন বা ডাউন বাটনে ক্লিক করলে দেখা যাবে যে একটা রিংটোন একটা সেটিং আসছে। যখন আপনি এখানে স্ক্রল করলেই দেখা যাবে যে আপনি মাঝখানে স্ক্রল করবেন, আপনাকে আবার দেখাচ্ছি জিনিসটা, যে আপনার এখানে মিডিয়া অর্থাৎ আপ অ্যান্ড ডাউন বাটন ক্লিক করার পরে দেখবেন যে একটা সাউন্ড বাটন আছে, ঠিক এই মাঝখানে একটা দাগ আছে, সেইখানে ক্লিক করলে এই সাউন্ডগুলো চলে আসবে, অর্থাৎ আপনার ভলিউম বাটন চলে আসবে। তো সেখান থেকে আপনি ভলিউম কম আপ অ্যান্ড ডাউন করতে পারবেন। তো এটা ছোট্ট একটি ভিডিও ছিল, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।